খুলনা থেকে নিখোঁজের 28 দিন পর উদ্ধার রহিমা বেগমের বিষয়ে ব্রিফ করছেন পুলিশ পরিদর্শক। সরাসরি যাচ্ছে সেখানে। রহিমা বেগমের সাথে ওনার একটি পরিচয় ছিল, সেই পরিচয় সূত্র ধরেই উনি 28 বছর পরে সে আব্দুল কুদ্দুসের বাড়ি খুঁজে বের করেন এবং সেখানে তিনি 17/9/2022 তারিখে অবস্থান করেন এবং সেখান থেকে ওনাকে উদ্ধার করা পর্যন্ত তিনি আব্দুল কুদ্দুস সাহেবের বাড়িতেই ছিলেন। আমরা এখনও মামলা তদন্ত করতেছি। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে ওনার থেকে একটি ব্যাগ, সাদা রঙের একটি শপিং ব্যাগ উদ্ধার হয়েছে, যার মধ্যে ওড়না ছিল, হিজাব ছিল, আয়না ছিল, শাড়ি ছিল, আইড্রপ ছিল, ঔষধ ছিল এবং ওনার সালোয়ার কামিজ ছিল, পরিধেয় বস্ত্র এবং সাথে একটি ছোট একটা অর্নামেন্টাল পার্ট ছিল। তো স্বাভাবিকভাবে একজনকে অপহরণ নিয়ে গেলে এই জিনিসগুলো থাকার কথা না। তারপরেও যেহেতু আমরা মামলা তদন্ত করতেছি, একদম প্রিলিমিনারি পর্যায়ে আমরা আছি, তো আমরা তদন্ত শেষে, বিস্তারিত তদন্ত শেষে আমরা আবার আপনাদেরকে ডাকব এবং তখন আমরা বিস্তারিত তথ্য দিতে পারবো। তবে আপাতত দৃষ্টিতে অপহরণ নাও হতে পারে। আমরা জানি যে এর আগেও আমরা একটাই কোর্ট মামলা এখানে তদন্ত করেছি, সেটাও জমি সংক্রান্ত একটা মামলা, যেখানে ওনার প্রতিবেশীদের সাথে বিরোধ আছে। তো সেই বিরোধকে ঘিরে এই ঘটনা ঘটছে কি না সেটা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। আমরা তদন্ত করতেছি, তদন্ত শেষে এই ব্যাপারে আমরা বিস্তারিত প্রতিবেদন যখন বিগ্রহ আদালতে দাখিল করব তখন নিশ্চয়ই আপনাদেরকে ইনফর্ম করব এবং তখন আমরা বলতে পারবো যে আসলে এই বিষয়টা কোন দিকে যাচ্ছে এবং কোন বিষয়ের সাথে এই অপহরণটা জড়িত। হ্যাঁ, মরিয়ম মান্নানের সাথে আমার গতকালকে রাত্রে কথা হয়েছে। যখন আমরা কনফার্ম হলাম যে রহিমা বেগমকে তার মাকে উদ্ধার করা হয়েছে, তখন আমি এই মামলার বাদী আদরি বেগমকে ফোন দেই। তো আদরির সাথে কথা বলার এক পর্যায়ে আদরি তার বোন মরিয়ম মান্নানকে দেয় এবং তাকে আমি নিশ্চিত করি যে আপনার মাকে পাওয়া গেছে। তো তখন খুব সম্ভবত মরিয়ম মান্নান ঢাকায় ছিলেন, তো তিনি আমার কাছে জানতে চাচ্ছেন আসলে কি মাকে পাওয়া গেছে। আমি তাকে বললাম যে আমি শতভাগ নিশ্চিত হয়ে আপনাকে বলছি, পিবিআই পুলিশ সুপার খুলনার, যে আপনার মাকে আমরা রিসিভ করেছি। তো ইন দি মিনটাইম মরিয়ম মান্নান বেশ কিছু পোস্ট ফেসবুকে দিয়েছেন এবং ফুলফুরে গত 11 সেপ্টেম্বর একটি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার হয় এবং সেটা ফুলপুর থানা কর্তৃপক্ষ অজ্ঞাতনামা পরিচয়ে দাফন করে। তো সেই লাশের কিছু ছবি এবং পরিধেয় বস্ত্র দেখে মরিয়ম মান্নান একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন এটাই তার মা এবং তিনি নিশ্চিত তিনি তার মাকে চিনেন, এই কাপড় তার মায়ের, এই কপাল তার মায়ের মতোই এবং হাত তার মায়ের মতোই। তো সেখানে আমরা আমাদের ময়মনসিংহ পিবিআই ইউনিট তাদেরকে সহযোগিতা করে এবং আমরা সেখানে বিজ্ঞ আদালতের নির্দেশে ডিএনএর টেস্টের জন্য আবেদন করি, বাট যেহেতু আমরা ইন দি মিনটাইম ভিকটিমকে পেয়ে গেছি সেহেতু আর ওইটাকে আগাতে হবে আমার কাছে মনে হচ্ছে না। তবে মরিয়ম মান্নান এভাবে অনেক পোস্ট দিয়েই আমাদেরকে কিছুটা বিভ্রান্ত করেছেন, আমি জানি না তিনি কেন এটা করেছেন, কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বিক বিশ্বাস থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এবং তাদের প্রতি সতর্ক থাকতে হবে। আমরা মামলা পাওয়ার শুরু থেকেই এখন পর্যন্ত প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা বিষয় খুব পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত করে আমরা এ পর্যন্ত আসছি এবং দেশবাসীকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে টক অফ দ্য কান্ট্রি যে বিষয়টা রহিমা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা আমরা রহিমা বেগমকে খুঁজে পেয়েছি। খুলনা থেকে নিখোঁজের 28 দিন পর উদ্ধার রহিমা বেগমের বিষয়ে ব্রিফ করছিলেন পুলিশ সুপার, সরাসরি ছিলাম সেখানে।